বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকে আমাদের ইমানের পথে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বর্তমানে মিডিয়ার যুগে, মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন একজন আলেম, নামদারি আলেম, কুয়াকাটা আলেম, যিনি হেলিকপ্টার ছাড়া কখনো আসেন না, যিনি বিভিন্ন ধরনের বানোয়াট কথা বলে থাকেন। তিনি বলেছেন, না রে রিসালাত, এটা নাকি বলা যাবে না, এটা নাকি ফালতু স্লোগান। তো এই সম্পর্কে আমরা আজকের প্রধান আলোচক আল্লামা অধ্যক্ষ আবু সাদেক রেজবি সুন্নি আল কাদেরী হুজুরের কাছে আমরা জানতে চাচ্ছি। হুজুর, উনি বলেছেন না রে রিসালাত, এটা নাকি একটা ফালতু স্লোগান, সেটা বলা যাবে না, এই ব্যাপারে ইসলাম কি বলে, এবং এই জন্য আমরা তাকে কি গ্রহণ করতে পারি নাকি গ্রহণ করা যাবে না, আপনি আপনার মতামতটুকু জানাবেন আমাদের। ধন্যবাদ। আজকে আমার মাওলানা ইকরাম হোসেন কাদেরী, উনি তো সুন্দর একটা প্রশ্ন করেছেন, অবশ্যই এটা সময়ের দাবি, এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাতে চাই, আল্লাহ রব্বুল আলামিন 224,000 নবী রসুল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর আলাদা আলাদা কালমা শরীফ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে প্রত্যেক নবীজি কালিমা আলাদা আলাদা। তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে রিসালাত। দুইটা অংশ, একটা তাওহীদ, একটা রিসালাত। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে কালমা পরিপূর্ণ হবে না, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কালমা পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যে যিনি আল্লাহর ওয়াহদানিয়ত আমাদেরকে বোঝানোর জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন, বিশ্ব মানবতার দূত প্যারা নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, ওনার রেসালত, নবীজির নবুয়ত, রেসালত সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এটা মানতে হবে। আমরা যদি রেসালত না মানি, তাহলে আমরা তাওহীদটা কিভাবে পেলাম? তাহলে রেসালত এটা এসেছে বলে এটার মাধ্যমে আমরা তৌহিদের পরিচয়টা পেয়েছি। সম্প্রতি বাংলাদেশের মধ্যে ভাইরাল হয়েছে, কিছু কিছু কাঠমোল্লারা এরা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী, শরীয়ত বিপরীত কিছু কথাবার্তা বর্তমানে বলছে, এগুলো ভাইরাল হওয়ার জন্য। যেমন একজন ইউটিউব চ্যানেলের একজন বক্তা মিজান আজহারি, এ তো পুরোটাই বন্ধ, বলেছেন যে আল্লাহ নাকি বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ বুড়া হয়ে গেছে। এই অহেতুক কথাগুলো, শরীয়ত বিদ্বেষী যেগুলো কুফুরি কথা, এগুলি বলার দরকারটা কি? হ্যাঁ, এগুলি বলাটা তো কুফুরি, এখন এই কথাটা বললে কেন? এই কথা বলেছে ভাইরাল হওয়ার জন্য, আর কিছু না। দুনিয়া বিচিন্তা করেছে কিন্তু কুফুরি যাইছে, এই কথার সে চিন্তা করে নাই। তদ্রুবে হেলিকপ্টার হুজুর কুয়াকাটার হাফিজুর রহমান, সে মাহফিলের একটা মাহফিলে গেছে, ওখানে মাহফিলের মধ্যে যখন শ্রোতারা যায়, তাদের কাছে যখন জাজবা আসে, তখন স্বাভাবিকভাবে তারা নারায় তকবীর, নারায় রেসালতের স্লোগান দিয়ে থাকে। উনি এক মাহফিলে গেল,
ওনার ভিডিও ফুটেজটা দেখলাম, ওখানে একজন আল্লাহর বান্দা সে জোরে সুরে নারায় তাকবীর নারায় রাসালাতের স্লোগান দিয়েছে। নারায় তাকবীর যখন বললো সবাই চিল্লাইয়ে আল্লাহু আকবার বলেছে, নারায় রাসালাত যখন বলছে সবাই চিল্লাইয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছে, পুরো লক্ষ লক্ষ মানুষ ওখানে ছিল সবাই কিন্তু ইয়া রাসূলুল্লাহর পক্ষেই ছিল, কারণ ইয়া রাসূলুল্লাহর নারায় ওখানে ভরপুর হয়েছে। এই কথাটা শোনার পরে কিন্তু সে তেলে বেগুনে জল উঠেছে, তার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, কারণ সে তো দুশমন রাসূল, সে রাসালাতকে সহ্য করতে পারে না। সে তখনই বলছে যে এটা ফালতু স্লোগান দাও, এটা বন্ধ করো, এভাবে নারায় রাসালাতকে ফালতু স্লোগান বলেছে। মূলত কিন্তু সে নিরেট ভুল করেছে যে ইমানের খতরা, সে এরকমের উক্তি সে করেছে, তার এই বক্তব্য কখনো মানা যাবে না, এই বক্তব্য কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে দেখেছেন, ওখানে পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহ আদর দিয়ে মোহব্বত দিয়ে দেখেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ইয়াসিন, তোহা, এভাবে এগুলি আল্লাহর রাসূলকে দেখেছেন। কিন্তু আল্লাহ অন্যান্য নবীকে ইয়া আদামু, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া ঈসা, এভাবে নাম ধরে দেখেছেন, কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ নাম ধরে রাখেন নাই। আল্লাহ আল্লাহর রাসূলকে এভাবেই ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর আমরা আল্লাহর রাসূলকে মর্যাদা ইজ্জত দেওয়ার জন্যই নারায় রাসালত আমরা বলি, নারায় রাসালত বলি, নারায় রাসালত বললে ইয়া রাসূলুল্লাহ বলে। তো উনি একটা ওইখানে ভুল করেছে ওনার বক্তব্যে, উনি যে আসলে মূর্খ, ওনার কাছে যে জ্ঞান নেই সেটা সে প্রমাণ করেছে। সেটা হচ্ছে উনি বলছে, বলছে নারাটা ফার্সি শব্দ, নারা শব্দের অর্থ হচ্ছে উঁচু করা, তকবীর অর্থ আওয়াজ। এটা কিন্তু সে ভুল করেছে, এটা নিরেট একটা ভুল, এটা কিন্তু আপনার সঠিক অর্থ নয়। নারা শব্দের অর্থ হচ্ছে বলন্দ করুন, তকবীর মানে আল্লাহ আকবার, আল্লাহ আকবার আওয়াজকে বলন্দ করুন, উঁচু করুন, বড় করে উঁচু করে আল্লাহ আকবার বলুন। এ কারণে নারায় তকবীর কেউ দিলে ওখানে শ্রোতাদের আর অজানা থাকে না যে তাদেরকে আল্লাহ আকবার বলতে হবে। নারায় তকবীর বললেই সকলে আল্লাহ আকবার বলে কি উঠে চিল্লায়ে উঠে, কারণ সবাই জেনে ফেলেছে যে আমাদেরকে আল্লাহ আকবার বলার জন্য বলন্দ আওয়াজ আল্লাহ আকবার বলার কথা বলা হয়েছে। আর তো উনি বলতেছে যে নারায় তকবীর বললে যদি আল্লাহ আকবার বলতে পারো, তো নারায় রাসালাত বললে রসুল আকবার বললে অসুবিধা কি? এখানে আরেকটা ভুল করেছে সে, এখানে আরেকটা ভুল করেছে, কারণ হাদিস পাকের মধ্যে দেখেছি কোনদিন সাহাবা ইকরাম রসুল পাককে রসুল আকবার বলে নাই। যখন মাহেশা সিদ্দিক আল্লাহ রসুলের কাছে যেতেন বলতেন ইয়া রসুলাল্লাহ, হজরত আবু হুরাইরা রসুল পাকের সামনে যেতেন বলতেন ইয়া রসুলাল্লাহ, আবক সিদ্দিক আল্লাহ রসুলের সামনে যেতেন বলতেন ইয়া রসুল, হাদিস পাকের মধ্যে বারবার ইয়া রসুল্লাহ, ইয়া রসুল্লাহ আসছে, এখানে তো কোনো জায়গায় রসুল আকবার নাই, সে কোত্থেকে এটা ফেলো? তাহলে তার কাছে শয়তান ঢুকেছে, তার মাথায় শয়তানি ঢুকেছে, সে তো এমনি শয়তান, এই কারণে সে শয়তানি শিখাতে চাচ্ছে। এটা গোমরাহিমূলক একটা কথা যে রসুল আকবর না, নারায় রাসালাত মানে রাসালাতের আওয়াজকে বলন্দ করুন, ইয়া রসুল আল্লাহর আওয়াজকে বলন্দ করুন, বড় আওয়াজ ইয়া রসুল আল্লাহ বলুন। এই কারণে আশিক রসুল গোলাম রসুল যারা আছে এরা আপনার নারায় রাসালাত বললে ইয়া রসুল আল্লাহ বলে বলন্দ আওয়াজে আওয়াজ দেয়। ইয়া রাসূলুল্লাহ বলে কেন? কারণ হাদিস পাকের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ, এই কারণে ইয়া রাসূলুল্লাহ বলতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই যে ফালতু স্লোগান বলেছেন নারায় রাসালাতকে, এ নবীর দুশমন ছাড়া আর কিছু নয়, এ নবী ইসলামের কথা বলে কিন্তু মিঠা মিঠা কথা বলে ইমান নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে, এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেহেতু আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে কালামুহুম কা কালামিল আম্বিয়া, ফাইলুহুম কা ফাইলিল ফারাঈনা, কুলুবুহুম কা কুলুব জিয়াব। আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন এমন একটা সময় আসবে, সময়টা যখন আসবে তখন দেখবেন কিছু নামদারি লেবাসদারি মানুষ মুখে দাড়ি রেখে মাথায় পাগড়ি দিয়ে জুব্বা পরে আবা কাবা জুব্বা পরে সে আলেম সেজে মিঠা মিঠা কথা বলবে, নবীদের মতো কথা বলবে, কিন্তু তার অন্তরটা হবে বাঘের মতো, সে কাজ করবে ফেরাউনের মতো। আসলে হাফিজুর রহমান সে ফেরাউনের মতো কাজ করেছে, সে ফেরাউনের চেয়ে কম না, সে তো ফেরাউন, সে জিন্দা ফেরাউন, সে জিন্দা ফেরাউন। এ কথা কোনোদিন মানা যাবে না যে নারায় রাসালাতের পক্ষে আমরা আছি, আমরা থাকবো,
না রেসালতের পক্ষে থাকায় এটা আমাদের ঈমান। সে আরেকটা ওয়াজের মধ্যে বলেছেন যে তোমরা জানো না আমি ওয়াহাবিদের দালাল, সে বলেছে আমি সরমনের দালাল, আমি ওয়াহাবিদের দালাল, সে তো ওয়াহাবিদের এজেন্ট, সে ওয়াহাবিদের এজেন্ট। সুতরাং স্পষ্ট হয়ে গেল এই সমস্ত বক্তাদের লিস্টি করা আসলে দরকার, এবং যারা আল্লাহ রসুলের শানে বিয়াদবি করে আল্লাহ নবীর শানে, নবীজির শানের উপর, ইজ্জতের উপর আঘাত আসে এই ধরনের উক্তি যারা করে এদেরকে কিন্তু বয়কট করা দরকার, এদেরকে নিষিদ্ধ করা কিন্তু দরকার। এই দেশ ওলি আল্লাহর দেশ, 360 আউলিয়ার দেশ, এদেশের মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে নবী রসুলের বিরুদ্ধে কথা বলে কেউ ঠাই পাবে না। ওলি আল্লাহরই এই দেশকে রক্ষা করেছে, রক্ষা করবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের ভিডিওটি দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, এবং আপনারা আমাদের এই উল্লাস আইসিপি চ্যানেলটির সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন, আর ভালো ভালো আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী আমাদের ইমানের পথে যেই ভিডিওগুলো হবে সেগুলো যেন অতি সহজেই পেয়ে যান। তো এই বলে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।